আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে জাস্ট একটু দুপুরবেলা কি খেলাম আর সন্ধ্যার সময় কি করলাম বিকালবেলা ঠিক সেরকমই একটু ছোট ছোট ভিডিও ক্লিপ করে শেয়ার করব। আসলে আমি ব্লগ টাইপের ভিডিও কখনো করিনি, এর আগে একবার একটা করেছি আর এই সেকেন্ড টাইম। তো আশা করছি আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা দুপুরবেলা হচ্ছে আর কি সাদা ভাত করেছি আর আম্মুই রান্না করেছে, আর এদিকে হচ্ছে খাসির মাংস রান্না করেছি। তো সেটা উপরে আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে এখন একটু আর কি তরকারিটা বেড়ে নিব। আর এই মাংসটা খাওয়া হয় হচ্ছে কি আর তেমন একটা আমাদের খাওয়া হয় না, এটা বেশিরভাগ দাদি যখন বাসা আসে ঠিক তখনই। আর এইবার দাদি অনেক অসুস্থ ছিল, তো সেইখান থেকে উঠে বসে যে খেতে পারবে মানে এটি অকল্পনীয়। তো সেজন্য আর কি যে দাদি বসে খাচ্ছে অসুস্থ মানুষ, তো এর জন্যই আর কি একটু ভিডিওটা করা যাতে আর ভিডিওতে থেকে যায় আর কি। তো সেজন্য আর কি দাদির কাছে না জিজ্ঞাসা করি ভিডিওটা তার ভিডিওর মধ্যে একটু তাকে রেখেছি। তো এখানে আর কি শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে খাসির মাংস ভুনা করেছি আর একটা মিক্সড ভাজি করেছি, এটা ঝিঙা আর হচ্ছে এখানে বরবটি সেটা চিংড়ি মাছ দিয়ে ঝোল হিসেবে রান্না করেছি, আর মিষ্টি কুমড়াটাকে ফ্রাই করে নিয়েছি আর কি। হলুদ মরিচ লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। তো এখানে সাদা ভাতটাই আর কি এখানে করেছি, তো এখানে সাদা ভাত দিয়ে দিচ্ছি আর আমি এক পিস করে মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে দিয়েছি। তো আমরা ফ্যামিলি মেম্বার তো চারজন, আর মানে আমি, আমার বোন আর আমাদের বাবা মা। আর আজকে যেহেতু দাদি আমাদের বাসায় অনেক দিন ছিল একটু অসুস্থতার কারণে, তো তারপর ডক্টর দেখালো, তো সেখান থেকে একটু সুস্থ হয়েছে তাই আর কি আমাদের সাথে বসছে খেতে। তো সেটা চিন্তা করি আর কি আমি একটু ভিডিও ক্লিপ করে রেখেছি। এখন আমি আর কি সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। তো এখন আমার বাবা মা খাবার শুরু করেছে আর কি সবাই আমরা খাবার শুরু করেছি, তারপর আমি একটু পরে বসেছি আর তারপরে আর কি। আমার ছোট বোনও খাচ্ছে। এই হচ্ছে আমার দাদি, আসলে দাদিকে দেখতেই বুঝতে পারতেছেন যে কতটা অসুস্থ। কোনো রকমে জাস্ট একটু চেয়ারে বসেছে, আমি কোনো বলিনি যে ভিডিও করবো বা কিছু, এমনিতেই আর কি। তো সে আজকে মাংসটা অনেক কম নিয়েছে, মানে এতটা ই করতে চাচ্ছে তা বলে দিও না, মানে খেতে ইচ্ছা করছিল না তার আর কি। আর কিন্তু আজকে মানে দাদির উপলক্ষ করি রান্নাটা করা, কিন্তু এতটা টেস্ট হয়েছিল খাসির মাংস। আর আমার মজার একটা বিষয় হচ্ছে যে আমার বোন খাসির মাংস একদমই খায় না, তো ওকে বলা হয়েছে যে গরুর মাংস, তো বুঝতেই পারি নাই কারণ হচ্ছে যে তাহলে একটুও খাবে না। আর অনেকে ভাবতে পারেন যেটা না বলে দেওয়ার কি কারণ, ও তো ছোটো মানুষ, ও একবার হচ্ছে কি খায় না কারণ সেটা বলি, আমাদের বাসায় হচ্ছে যে গরু এবং খাসি দিয়ে করে, কিন্তু গরুটা একটু পরে আনছে আর কি গরু মানে কোরবানির জন্য। তো ওই খাসিটা না ও একটু আগে আনছে, তো খাসি আনার পরে ওইটা ও বাসায় একটু লালন পালন করছিল আর কি ছাদে, তারপর ওইটাকে আর কি জবাই দেওয়ার পর থেকে আর কি ও খাসি মাংসটা খায় না। তো সেই ই থেকে আর কি ওইটা কেমন যেন খুব ভয় পায় যে এটা কেন, এই দৃষ্টিতে, এছাড়া আর ওর কোনো কারণ নেই। তো এর জন্য আমরা একটু ই করে বলি যে যাতে খাক খাসির মাংসটা। তো এখন একটু বিকালবেলা আসলাম, বিকালবেলা এসে আর কি এখানে আর কি জাম নিয়ে বসেছি। আর জাম খুবই ফেভারিট খাবার আমার, খুবই ভালো লাগে, এটা কিন্তু অনেক উপকারী একটা ফল। তো এখানে এর ভিতরে যেগুলো একটু বেশি নরম, যেগুলো একটু বেশি পাকা, ওগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, আর জামগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তো এটা আর কি বিকালবেলা বসে অনেক সময় আর কি জাম, তারপর বাদাম,
এরপরে টুকটাক আছে না বিভিন্ন মুগ ডাল যে ভাজা আর কি, ওটা আর বাসায় করা হয়। তো এরকম অনেক খাবার এরকম বিকালবেলা বসে আর কি খেতে ভালো লাগে। আর আমাদের এই সাইডে হচ্ছে তাদের এই সাইডটা দক্ষিণমুখী, তো প্রচুর পরিমাণে বাতাস থাকে। তো আজকে বাতাসটা একটু কম, ওয়েদার গাছপালায় এমনিতে তেমন আর ঠিক করে না, কিন্তু এমনি তো অনেক প্রচুর বাতাস থাকে, যে পাতাগুলো লড়তেছে দেখতেই পাচ্ছেন, মানে এতটাই বাতাস থাকে যে এখানে দাঁড়ানো যায় না, মানে এমন একটা অবস্থা। খুবই ভালো লাগে এখানে বিকালবেলা। তো এখানে কয়েকটা গাছ আর কি এর আগেও দেখিয়েছিলাম বড় হচ্ছে, আর এই যে পাট শাকগুলো কিন্তু বড় হয়ে গেছিলো, আমরা প্রায় 2-3 বার খেয়েছি আর কি। খুবই ভালো লাগে নিজেদের গাছের কেন কিছুই করতে। তো আম্মু পানি দিচ্ছে আর বাবা হচ্ছে এর ভিতরে এগুলো একটু উঠিয়ে নিয়ে এখন পাট শাকগুলো সরিয়ে অন্য একটি সবজির আর কি বিচি দিবে। তো এই হচ্ছে আমাদের উপরের ছাদ। তো এইখানের যে এই কর্নারগুলো এগুলো হচ্ছে আমরা গাছ রোপণ করব এখানে। তো এখনও মোটামুটি কমপ্লিট হয়নি কাজটা, কিছুদিনের জন্য অফ। তো যখন এটা কাজটা করা হবে, কমপ্লিট হবে, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপরে হচ্ছে নামাজ পড়ে আর কি আম্মু দেখলাম যে ফেনিটা রান্না করছে। তো এটা দুপুরবেলা আর কি কিছুটা করে রেখেছিল, আর মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে বাকিটা একটু কমপ্লিট করে নিচ্ছিল। আর আমরা হচ্ছে ফেনিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি পছন্দ করি, এর জন্য আর কি একটু আগে করে রেখেছি, আর আমরা ঘুমানোর আগে আর কি এটা খেয়েছিলাম, তারপর পরের দিন খাবো। এর জন্য মাঝে মাঝে করা হয় সেমাই ফেনি বা বিভিন্ন পিঠা, এরকম করাই হয় আমাদের বাসায়। বাইরে খাবারের থেকে আমরা একটু ঘরের খাবার বেশি খেতে পছন্দ করি, এটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা এইভাবে ট্রাই করবেন সব কিছু বাসায় তৈরি করার। ফেনির কিন্তু একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তো সেখান থেকে কিন্তু দেখতে পারেন। আর ফেনিটা হচ্ছে এমনভাবে তৈরি করে, ঝটপট এই রেসিপিটাই দেওয়া আছে, ঝটপট তৈরি করে আর কি ইনস্ট্যান্ট খাওয়ার মতো। আর এটা হচ্ছে মানে মেগিনি রোস্টটা সন্ধ্যার টাইমে আর কি করেছি, কারণ আমাদের সন্ধ্যাটার সময় একটু নাস্তা খাওয়াই লাগে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়ে আর হচ্ছে এখানে দুটো ডিম দিচ্ছি। আর একটা কথা বলি, ননস্টিক প্যানে যদি এটা করা হয় বা যে কড়াইতে তেল থাকে আর কি, তেল দিয়ে ভাজা বা এইসব থাকে, সে কড়াইতে কিন্তু অল্প একটু তেল দিলেই হয়ে যায়। তো এখানে কিন্তু খুবই সামান্য 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তাতেই কিন্তু মোটামুটিভাবে হয়ে গিয়েছে। তো এরপর নুডলসটা সেদ্ধ করে ছেঁকে রাখা ছিল, তো সেটা তারপরে এখন যে স্ক্রাম্বল করেছি ডিমগুলো সেটার সাথে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। চাইলে এখানে কিন্তু কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, তো ভেজিটেবল অ্যাড করলে হবে কি যে আরও টেস্টটা বেশি ভালো আসবে। তো সেটা কিন্তু যে ডিম স্ক্রাম্বলের আগে, যেমন পেঁয়াজ কুচি যখন দিব ঠিক তখনই ওই সবজিটা দিব বা তার আগে দিব, তাহলে হবে কি যেমন গাজর দিতে পারি, বরবটি, আলু কুচি গ্রেট করে এগুলো দিলে তখন সিদ্ধ করার থেকে কিন্তু ভেজে নিলে সেটা বেশি টেস্ট হয়। এতো নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, আর বিশেষ করে ম্যাগি নুডলসটাই আমাদের বেশি পছন্দ, মানে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে ম্যাগি নুডলসটা। তো এই তো আর কি এখানে, আর যেহেতু এখন বাসে ফ্যামিলি মেম্বার 5 জন, তো এখানে 3 জন বলছে যে এখন খাবো, আর 2 জন বলে যে একটু পরবর্তীতে খাবো, তো এর জন্য আর কি আমরা 3 জন নিয়ে খাচ্ছি। এরপরে হচ্ছে আমরা রাতে ডিনার কমপ্লিট করে এরপরে যে ফিনিটা করেছিলাম সেটা আর কি ঘুমানোর আগে খাবো। তা 2 জন আবার আগে খেয়েছে, আবার 1 জন বলে খাবো না, তো এর জন্য আবার চিন্তা করলাম ঠিক আছে থাক অল্প পরিমাণ 2 জন করি, তারপর যা লাগে নিয়ে খাবে। এই তো ব্যাস আজকের মতো দুপুর থেকে আর কি আমি ভিডিওটা একটু ক্লিপ করে নিয়েছি, কী করেছি না করেছি সেটা আর কি শেয়ার করলাম। আর রাতে আমরা রুটি খাই সবসময়, আর সেটাও একদিন শেয়ার করবো যে রুটি মেকারে রুটি করি, খুবই ভালো হয়, রুটির খেতে অনেক মজা হয় আর ঝামেলা অনেক কমে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।